মিরপুর গ্রামে ললিতা দেবী তার পাঁচ ছেলের সঙ্গে থাকত। ললিতা দেবীর পাঁচ ছেলে যখন খুব ছোট ছিল তখনই তার স্বামীর মৃত্যু হয়ে যায়। সেই সময় থেকে ললিতা তার ছেলেদের খুব কষ্ট করে মানুষ করে। সংসারের অভাবের কারণে সে খুব কিপটে এবং লোভী প্রকৃতির হয়ে যায়। একদিন সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছিল, তখনই ললিতা তার ছেলেদেরকে বলে, বাবা তোদের সবার বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাই এবার আমি বাড়িতে পাঁচ বৌমা দেখতে চাই। মা, তুমি তো আমাদের মনের কথা বলে ফেললে, তাহলে বলো কবে আমার গার্লফ্রেন্ডকে তোমার সাথে দেখা করতে নিয়ে আসবো। বাবা, এই দিন দেখার জন্য ছোট্ট থেকে তোদের মানুষ করছি, আমি কখনো ভাবিনি যে ছেলেদের মুখে এসব শুনতে হবে। আরে মা, তুমি তো শুধু শুধুই রেগে যাচ্ছ, আমি তোমার সঙ্গে মজা করছিলাম। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমাদের জন্য বউ খোঁজার দায়িত্ব শুধু তোমারই। রাজীবের কথা শুনে ললিতা অনেক বেশি খুশি হয়ে যায়। সেই দিন থেকে সে তার পাঁচ ছেলের জন্য বৌমা খুঁজতে থাকে। একদিন ললিতা ঘরে বসেছিল, তখনই তার বান্ধবী কমলা সেখানে আসে। কি রে ললিতা, বসে বসে কি ভাবছিস? কি আর ভাববো বল, আমার পাঁচ ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু মোটেও কোনো ভালো মেয়ের সন্ধান পাচ্ছি না। ললিতা, তুই সত্যি কথা বলছিস, গ্রামে মেয়েদের ক্রাইসিস বেড়েই চলেছে, একটি ভালো মেয়ে পাওয়া যায় না, তুই আবার পাঁচ পাঁচটা মেয়ে খুঁজছিস। হ্যাঁ কমলা, এটা নিয়েই তো আমার চিন্তা, মরার আগে পাঁচটা বৌমার মুখ দেখতে পাবো তো। এভাবে কিছুক্ষণ গল্প করার পর কমলা সেখান থেকে নিজের বাড়ি ফিরে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। ললিতা মনের মতো বৌমা না পাওয়ায় সব সময় দুঃখী থাকত। একদিন সেই বাজারে যাচ্ছিল, তখনই রাস্তায় তার বান্ধবী কমলার সঙ্গে দেখা হয়। খুব ভালো সময় দেখা হয়েছে ললিতা, আমি এখনই তোর বাড়িতে যাচ্ছিলাম। এত সকাল সকাল আমার বাড়িতে তোর কি কোনো দরকার ছিল? হ্যাঁ ললিতা, তোর জন্য একটা সুখবর আছে, আমি তোর পাঁচ ছেলের জন্য মেয়ে দেখেছি। ওরে বাবা কমলা, এত দারুণ সুখবর, পাঁচ মেয়ের বাড়ি কোথায়? ভালো ফ্যামিলির মেয়ে তো? আরে ললিতা, সব কথা কি তুই এখানে জিজ্ঞাসা করবি? আগে বাড়ি চল, তোকে আমি সব কথা বলছি। কমলার কথা শুনে ললিতা তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। এই পাঁচ মেয়ে আমার এক দূর সম্পর্কের দাদা সুজয়, আমি তোর ছেলেদের কথা তাদের বলেছি, তাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই। বা কমলা, এত খুব ভালো কথা, আমি আজই ছেলেদের নিয়ে সেখানে যাব। বিকেলবেলা ললিতা রেডি হয়ে তার ছেলেদের সঙ্গে মেয়ে দেখতে যায়। ললিতা মেয়েদের বাড়িতে পৌঁছয় তাদের বড় বাড়ি দেখে অনেক বেশি খুশি হয়। বা কমলা, আমার ছেলেদের জন্য তুই খুব ভালো মেয়ে দেখেছিস, এরকম ধনী ফ্যামিলি তো আমি চাইছিলাম আমার ছেলেদের জন্য। ললিতা কমলাকে এই বলে বাড়ির ভেতরে যায়। সবাই বসে জল খাবার খাচ্ছিল, তখনই ললিতা মেয়ের মাকে বলে, দিদি এবার তাড়াতাড়ি মেয়েদের ডাকুন, আমার ছেলেদের যদি মেয়ে পছন্দ হয় তাহলে আজই আশীর্বাদটা সেরে ফেলবো। মেয়েদের মা ললিতার কথা মতো তাদের ঘর থেকে বাইরে ডাকে। একটি একটি করে পাঁচ মেয়ে ছোট ছোট টাইট জামা পরে বাইরে বেরিয়ে আসে। ললিতাও তার পাঁচ ছেলে সেই মেয়েদের দেখে হতভম্ব হয়ে যায়। তখনই রাজীব তার মাকে বলে, মা, আমরা বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছি নাকি সিনেমার মডেল, কত ছোট ছোট জামা পরে আছে, যেন আমাদের সামনে র‍্যাম্প ওয়াক করবে। কেন বাবা, এতে খারাপ কি আছে? এত বড় বাড়ির মেয়েরা একটু ছোট ছোট জামা তো পরবেই। ললিতা তার ছেলেকে এই বলে মেয়েদের বাবা সুজয়কে বলে, দাদা আপনার পাঁচ মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই বিয়ের কথা বলার আগে যদি কোনো দেনা পাওনার ব্যাপারটা মিটিয়ে নেওয়া যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ দিদি বলুন, আপনার কিছু দাবি আছে? আমি আপনাদের সব রকম চাহিদা পূরণ করব। সুজয়ের কথা শুনে ললিতা নিজের ইচ্ছে মতো পঞ্চায়। অপরদিকে সুজয় সেই কথায় রাজি হয়ে বিয়ের কথা পাকা করে নেয়। কয়েকদিন পর বিয়ের দিন চলে এলে ললিতা তার পাঁচ ছেলেকে নিয়ে মেয়েদের বাড়িতে যায়। পাঁচ মেয়ে বিয়ের জন্য রেডি হচ্ছিল, তখনই তার বাবা হাতে পাঁচটি লেহেঙ্গা নিয়ে সেখানে আসে। এই নাও মা, তোমাদের বিয়ের লেহেঙ্গা, তাড়াতাড়ি পরে রেডি হয়ে নাও, তোমাদের পাঁচ বর বরযাত্রীদের সঙ্গে তোমাদের জন্য অপেক্ষা করছে। বাবা সেটা তো ঠিক আছে, কিন্তু এত গরমে ভারী ভারী লেহেঙ্গা পরে আমরা কিভাবে থাকবো? তাই আগে থেকেই আমরা বিয়ের জন্য জামা তৈরি করে রেখেছি। বিয়ের দিনে লেহেঙ্গা ছাড়া তোমরা আবার কি জামা পরবে? এই দেখো বাবা, মিনি টপ স্কার্ট, আমরা পাঁচ বোন একই জামা পরে বিয়ের মণ্ডপে যাব। হায় ভগবান, এত ছোট ছোট জামা! মা তোমরা ভুলে যাচ্ছ, এটা সুইমিং পুল নয় বিয়ের মণ্ডপ, তাই এখানে ওরকম জামা পরে কেউ যায় না। বাবা কে যায় না যায়, এতে আমাদের কিছু আসে যায় না, আমরা বিয়ের জন্য এই পোশাকই বানিয়েছি, তাই আমরা এই জামা পরে বিয়ে করব। হ্যাঁ বাবা, দিদি ঠিক বলছে, আমরা এই জামা পরেই বিয়ে করব।
আর তুমি যদি আমাদের বাধা দাও তাহলে আমরা বিয়ে করব না। সুজয় মেয়েদের মুখে এই কথা শুনে খুব ভয় পেয়ে যায় এবং তাদের কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে পাঁচ মেয়ে ছোট ছোট টাইট জামা পরে বিয়ের মণ্ডপে আসে। বিয়ে বাড়িতে সবাই তাদের ছোট্ট টাইট জামা দেখে হাসাহাসি করতে থাকে। তখনই ললিতা সবাইকে বলে, আরে এতে হাসাহাসি করার কি আছে, গরম পড়েছে, আমি যদি বৌমাদের বয়সী হতাম তাহলে আমি ওই রকম জামা পরে আসতাম। ললিতা এই বলে খুব ধুমধাম করে তার পাঁচ ছেলেদের বিয়ে দেয় এবং বিয়ের পর তার পাঁচ বৌমাকে নিয়ে বাড়ি ফিরে আসে। ললিতা পাঁচ বৌমার গৃহপ্রবেশ করার জন্য তৈরি হচ্ছিল, তখনই বিজয় নামের এক ছেলে ললিতাকে বলে, বাহ আন্টি, খুঁজে খুঁজে ছেলেদের জন্য অনেক হট এন্ড সেক্সি বৌমা এনেছো, আমার মাকেও বলো না আমার জন্য এরকম বউ খুঁজতে। বাবা বিজয়, তোর মাকে তুই বল, আমার এরকম মডার্ন যুগের মেয়ে পছন্দ, তাই আমি আমার পাঁচ বৌমাই মডেল খুঁজে এনেছি, কিন্তু তোর মায়ের যা পছন্দ সেরকমই বৌমা বাড়িতে আসবে, তুই যতই মাথা চোকাচোকি কর তোর কথা মতো কাজ হবে না। ললিতা এই বলে বৌমাদের বরণ করে বাড়ি নিয়ে আসে। পাঁচ বৌমা নিজের নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর তার স্বামীরা নিজের নিজের ঘরে যায়। পিঙ্কি ঘরে বসেছিল, তখনই তার স্বামী রাজীব এসে বলে, পিঙ্কি আমি অনেক মডার্ন মেয়ে দেখেছি কিন্তু তোমাদের মতো এত বেশি মডার্ন জীবনে প্রথমবার দেখলাম। কেন রাজীব, আমরা কি এমন করেছি যে তুমি এরকম কথা বলছো? তোমাদের দেখা থেকে নিয়ে বিয়ে পর্যন্ত তোমরা টাইট স্কার্ট জামা পরেই আমাদের সামনে এসেছো, আমরা তো তোমাদের কোনোদিন পুরো পোশাকে দেখিনি। ও তাহলে এই ব্যাপার, তোমরা এত গরমে বিয়ে ঠিক করেছো আর আমাদের কি দোষ? পিঙ্কি এটা সত্যি যে এত গরমে লেহেঙ্গা পরা খুব কষ্টকর, কিন্তু তোমরা দেখেছো ওই বিজয় তোমাদের কত খারাপ কমেন্ট করছিল। রাজীব এতে খারাপ কমেন্ট করার কি আছে, ও তো সত্যি কথাই বলছিল, আমাদের পাঁচ বোনের মতো হট এন্ড সেক্সি মেয়ে পৃথিবীতে খুব কমই আছে। পিঙ্কি তুমি এখনো আমার কোনো কথাই বুঝতে চাইছো না, তোমাদের পরিবেশে হয়তো এটা নরমাল ব্যাপার কিন্তু আমাদের পরিবেশে কেউ এটাকে ভালোভাবে নেয় না। রাজীব তোমার মাকে দেখে তো মনেই হলো না যে আমাদের এই ছোট্ট পোশাক পরাতে তার কোনো আপত্তি আছে। এতে মায়ের আপত্তি থাকবে কি করে, তিনি তোমার বাবার কাছ থেকে মোটা যৌতুক নিয়েছেন তাই তিনি আর কোনো দিকে খেয়াল করছেন না। রাজীব পিঙ্কিকে এই বলে ঘুমিয়ে পড়ে। এদিকে পিঙ্কি ও রাজীবের কথা শুনে মন খারাপ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে পাঁচ বোন ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়। কিরে পিঙ্কি, তোর ফার্স্ট নাইট কেমন কাটলো? কেমন আর কাটবে দিদি, আমাদের টাইট শর্টস পোশাকের জন্য রাজীবের সঙ্গে আমার তো সারা রাত শুধু ঝগড়াই হয়েছে। হায় ঈশ্বর পিঙ্কি, তোর মতো আমারও একই অবস্থা। এক এক করে আরো তিন বোন তাদের রাতে স্বামীর সঙ্গে ঝগড়ার কথা বলে। দিদি এসব কিছু আমাদের শাশুড়ি মার জন্য হয়েছে, তিনি প্রথম দেখাতেই আমাদের ছোট্ট পোশাকে পছন্দ করেছিলেন, আমরা পাঁচ বোন ভেবেছিলাম এই ফ্যামিলির কাউকেই আমাদের ছোট্ট টাইট পোশাক পরাতে সমস্যা নেই, কিন্তু শাশুড়ি মা যে মোটা যৌতুকের জন্য আমাদের সবকিছু মেনে নিয়েছেন আমরা সেটাই বুঝতে পারিনি। দিদি এবার কি হবে, তাহলে কি আমরা আর কোনোদিন ছোট টাইট জামা পরতে পারবো না? কেন পরতে পারবো না, আমার বাবা মোটা যৌতুক দিয়ে আমাদের এই বাড়িতে বউ করে পাঠিয়েছে, তাই আমাদের যখন যা ইচ্ছে হবে আমরা তাই পরব, এখানে কারোর কোনো কথাই আমরা শুনবো না। স্বপ্নার কথা শুনে তার আরো চার বোন অনেক বেশি খুশি হয় এবং তারা ব্রেকফাস্ট না বানিয়ে সকাল সকাল ছোট্ট জামা পরে রেডি হয়ে শপিং করতে চলে যায়। নতুন পাঁচ বৌমাকে এভাবে ছোট্ট ছোট্ট জামা পরে রাস্তা দিয়ে যেতে দেখে পাড়া প্রতিবেশীরা নানা রকম কথাবার্তা বলতে শুরু করে, কেউ কেউ তো পিছু নিয়ে তাদের বাড়ি পর্যন্ত ছাড়তে আসে। পাঁচ বৌমা শপিং করে বাড়ি ফিরলে ললিতা তাদের বলে, আরে তোমরা কোথায় চলে গিয়েছিলে, আমি কখন থেকে তোমাদের খুঁজছি। মা আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, কিছুদিন পর তো আমরা হানিমুনে যাব, আর আপনি জানেন তো হানিমুনে গেলে কত কাপড়ের প্রয়োজন হয়। হ্যাঁ সেটা তো সত্যি, কিন্তু বৌমা আজ তোমাদের শ্বশুর বাড়িতে প্রথম দিন, পাড়া প্রতিবেশীরা তোমাদের মুখ দেখতে আসবে তাই বলছিলাম। কিন্তু মা বিয়ের সময় তো অলরেডি সবাই আমাদের দেখে ফেলেছে, আবার নতুন করে তাদের সামনে বসার কি মানে হয়? না বৌমা এরকম বলতে নেই, সব রকম বিধি মেনে তোমাদের বিয়ে হয়েছে, তাই এটাই বা কেন বাকি থাকবে। বৌমা শুধুমাত্র আজকের দিনটা তোমরা শাড়ি লেহেঙ্গা পরে সবার সামনে এসো, কেউ তোমাদের পুরো কাপড়ে কখনো দেখেনি তো তাই বলছিলাম। ললিতা তার বৌমাদের এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে পাঁচ বৌমা এক ঘরে যায়, তখনই পিঙ্কি বলে, দেখেছো দিদি শ্বশুর বাড়িতে প্রথম দিন হতে না হতেই শাশুড়ি মা আমাদের পুরো কাপড় পরতে বলছে, এবার তুমি বলো আমরা কি করি। কি করব মানে, আমরা যে কাপড় পরে কমফোর্টেবল হই আজও আমরা সেই পোশাকই পরব।
দিদির কথা শুনে সব এক এক করে ছোট্ট ছোট্ট টাইট টপ স্কার্ট পরে রেডি হয়ে নিচে আসে। তখনই তারা দেখে ললিতা তার বান্ধবী কমলার সঙ্গে কথা বলছে। ললিতা, আমাকে ক্ষমা করে দে, আমার দাদার মেয়েরা এতটা মডার্ন ও খোলামেলা হবে আমি আগে জানতাম না। আরে কমলা, তুই এইভাবে ক্ষমা চাইছিস কেন? আমার পাঁচ বৌমা ছোট্ট টাইট জামা পরতে ভালোবাসে, এটাতে খারাপ কি? আমি যখন ইয়াং ছিলাম আমার এরকম পোশাক পরার খুব ইচ্ছে হতো, কিন্তু কম বয়সে ভাগ্য খারাপ হয়ে যাওয়ায় আমি আমার ইচ্ছা পূরণ করতে পারিনি। তাই আমি চাই আমার পাঁচ বৌমা যেটা ভালো লাগে সেটা করুক, আমি কোনো কিছুতেই তাদের বাধা দেব না। ললিতা, আমি তো ভাবতাম তুই মোটা যৌতুক নিয়েছিস বলে চুপ করে আছিস, তাদেরকে কিছু বলছিস না, কিন্তু তুই যে তোর বৌমাদের নিয়ে এত ভাবিস আমার তো বিশ্বাসই হচ্ছে না। কমলা, মোটা যৌতুক আমি আমার পাঁচ ছেলে ও পাঁচ বৌমার জন্য নিয়েছি, আমি বেঁচে থাকতে থাকতে তাদের জন্য কিছু ভালো করে যেতে চাই। কমলা ও ললিতার কথা পাঁচ বৌমা দরজার বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে এবং শাশুড়িকে নিয়ে তাদের মনে যে ভুল ধারণা ছিল সেটা ভেবে তারা মনে মনে অনেক কষ্ট পায়। পিঙ্কি, রিয়া, মিনা, চন্দনা, এবার তাড়াতাড়ি নিজের রুমে চলো, এবার বাবা আমাদের বিয়ের জন্য যে লেহেঙ্গা এনেছিল সেটা পরেই নিচে এসো, শাশুড়িমা আমাদের কথা এত ভাবতে পারে আমরা তার কথা কেন মানতে পারবো না। স্বপ্নার কথা শুনে সবাই নিজের নিজের রুমে চলে যায় এবং লেহেঙ্গা পরে ভালোভাবে তৈরি হয়ে নিচে আসে। ললিতা তার পাঁচ বৌমাকে এভাবে দেখে অনেক বেশি খুশি হয়। এভাবে ললিতার পাঁচ বৌমা তাদের ভুল শুধরে নিজেকে পুরোপুরি পাল্টানোর চেষ্টা করতে থাকে। অপরদিকে ললিতা তার পাঁচ ছেলে ও বৌমাকে নিয়ে খুব হাসি খুশিতে তাদের বাকি জীবনটা কাটায়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। তোমরা কোন কোন জায়গা থেকে আমাদের গল্প দেখছো এটাও আমাদের কমেন্টে মেনশন করো। গল্পটি তোমাদের পছন্দ হলে এখনই গল্পটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতিদিন তোমরা আমাদের গল্প দেখতে পারো। জয়পুর নামের একটি গ্রামে নম্রতা তার স্বামী পরেশের সাথে থাকত। পরেশ একটি ফ্যাক্টরিতে মেশিন অপারেটিং এর কাজ করত। মাত্র এক বছর হলো নম্রতার সাথে পরেশের বিয়ে হয়েছে। তারা একে অপরকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছে। তারা দুজনে একসাথে বেশ হাসি খুশিতেই জীবন কাটাচ্ছিল। একদিন, নম্রতা, আমি ফ্যাক্টরিতে যাচ্ছি, তুমি দরজাটা ভালো করে বন্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে। ও হ্যাঁ, আমি আসার সময় একটু চুনো মাছ নিয়ে আসব। তুমি কিছু সবজি কেটে রেখো, আজকে একটু চুনো মাছের চচ্চড়ি খাবো, অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে কিন্তু খাওয়াই হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সবজি কেটে রাখবো। এরপর পরেশ বাড়ি থেকে বেরিয়ে ফ্যাক্টরিতে চলে যায়। পরেশ, আজকে সুরেশ নামের সেই ছেলেটি কাজে আসেনি, তোমাকে ওর জায়গায় কাজ করতে হবে। ঠিক আছে ম্যাডাম। এরপর পরেশ নিজের কাজ ছেড়ে মেশিন অপারেট করতে কন্ট্রোল রুমে চলে যায়। এদিকে সব ঠিক আছে, যাই এবার সুইচটা অন করে দি। পরেশ যেই মেশিনটা চালানোর জন্য সুইচটা অন করে অমনি গোটা ঘর কারেন্ট হয়ে যায় এবং পরেশ কারেন্টের শক্তে মারা যায়। পরেশের মৃত্যুর খবর পেয়ে নম্রতা খুব ভেঙে পড়ে। হায় ভগবান, এ আমার কি হলো? তুমি যখন আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়েই নেবে ঠিক করেছিলে, তাহলে আমার সাথে ওর পরিচয় কেন করালে? এবার আমার কি হবে? আমি কোথায় যাব? কাকে নিয়ে বাঁচবো? শত কষ্ট বুকে চাপা দিয়ে নম্রতা পরেশের শেষ কাজ সম্পন্ন করে। পরেশ মারা যাওয়ার পর বেশ কিছুদিন কেটে যায়। একটু যে সবজি কিনে আনবো তারও কোনো উপায় নেই, হাতে এক টাকাও নেই। হে ঈশ্বর, কি করব, কোথায় যাব? পরেশের সাথে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছি, তাই বাড়িতেও তো ফিরে যেতে পারবো না, তুমি আমাকে পথ দেখাও। এই সময় পরেশের সেই ম্যানেজার সুভদ্রা তাদের বাড়িতে আসে। নম্রতা, বাড়িতে আছো? আরে সুভদ্রা দিদি, তুমি এসো এসো বসো। আমি তোমার সব কথা শুনেছি নম্রতা, তোমার খুব কষ্টে দিন কাটছে আর সেই কারণে আমার এখানে আসা। দেখো নম্রতা, পরেশ তো আমাদের ওখানে কাজ করতে গিয়ে মারা গেছে, তাই আমাদের একটা তোমার প্রতি দায়িত্ব রয়েছে। তাই আমরা ঠিক করেছি এবার থেকে পরেশের জায়গায় তুমি মেশিনের অপারেটিং এর কাজ করবে, আমরা পরেশের চাকরিটা তোমাকে দিতে চাই। তুমি সত্যি বলছো সুভদ্রা দিদি? হ্যাঁ, কাল থেকে তোমার জয়নিং, কাল ঠিক সকাল 10টায় ফ্যাক্টরিতে চলে আসবে। তুমি আমায় বাঁচালে দিদি, তুমি আমায় বাঁচালে, আমি তোমার এই ঋণ কোনোদিন ভুলবো না। পরের দিন ঠিক সকাল 10টায় নম্রতা নতুন চাকরিতে জয়েন করার জন্য ফ্যাক্টরিতে চলে যায়। এদিকে ফ্যাক্টরিতে সুরেশ নামের একটি ছেলে সুভদ্রার সাথে কথা বলছিল। সুভদ্রা দি, আমি কি অপারেটিং এর কাজটা শুরু করে দেব?
না না, একটু দাঁড়া, পরেশের বউকে আমি আসতে বলেছি, ও এলেই ওকে নিয়ে একসাথে কাজটা শুরু করবি। আচ্ছা ঠিক আছে। আরে ওই তো নম্রতা চলে এসেছে। দিদি একটু দেরি হয়ে গেল তাই না? না না নম্রতা, খুব বেশি দেরি হয়নি, তুমি এরপর থেকে আর একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। হ্যাঁ দিদি। বাহ, এই তো যাও, এবার সুরেশের সাথে গিয়ে সমস্ত কাজ বুঝে নাও, ও তোমাকে সব কাজ বুঝিয়ে দেবে। আচ্ছা দিদি। যা সুরেশ, ওকে সবকিছু বুঝিয়ে দে। হ্যাঁ দিদি, আপনি চলুন আমার সাথে। এরপর সুরেশ নম্রতাকে নিয়ে কন্ট্রোল রুমে চলে যায় এবং সেখানে বিভিন্ন মেশিনের কার্যকারিতা সম্পর্কে তাকে বোঝাতে থাকে। বুঝেছেন? আমি কি এত কিছু পারবো? কেন পারবেন না, নিশ্চয়ই পারবেন। আরে ভয় পাবেন না, আমি তো আপনার সাথেই আছি, আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন। এরপর থেকে সুরেশ এবং নম্রতা দুজনে একসাথে কাজ করত। নম্রতার যে কোনো অসুবিধায় সুরেশ পাশে গিয়ে দাঁড়াত। তারা ধীরে ধীরে বন্ধুর মতো মিশতে থাকে। একদিন সুরেশ নম্রতাকে বলে, নম্রতা তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা সুরেশ? আমি জানি না এটা শোনার পর তুমি আমার সাথে আর কোনোদিনও কথা বলবে কিনা, কিন্তু এই কথাটা আমাকে আজ বলতেই হবে। কি কথা সেটা তো বলো। আমি তোমাকে ভালোবাসি নম্রতা, আমি তোমাকে বিয়ে করতে চাই। না না এটা হয় না, তুমি তো জানো আমি একজন বিধবা। তাতে কি হয়েছে, এই সমাজে যে কোনো বিধবার কি বিয়ে হয় না? তুমি আমার কথাটা বুঝতে পারছো না, আমি বিধবা জানলে তোমার বাড়ির লোক হয়তো আমাকে মেনে নেবে না। বাড়ির লোককে রাজি করানোর দায়িত্ব আমার, তুমি শুধু বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবুও আমি একবার তোমার মুখ থেকে কথাটি শুনতে চাই। আমাদের মতো মেয়েদের ভালোবাসার কোনো দাম নেই সুরেশ, জীবনে একবার ভালোবেসে সর্বহারা হয়েছি, তাই দ্বিতীয়বার ভালোবাসতে ভয় লাগে। একবার আমাকে ভালোবেসে দেখো, দেখবে তোমার জীবন থেকে আর কিছু আমি হারাতে দেব না। কিন্তু? কোনো কিন্তু নয়, আমি আজই আমার বাড়ির লোককে আমাদের ব্যাপারে সব কিছু জানাবো, দেখবে ওনারা আমাদের মেনে নেবেন। জি জি জি, শেষে তুই কিনা একটা বিধবা মেয়েকে বিয়ে করবি? তাতে কি হয়েছে মা, বিধবা বলে কি ও মানুষ নয়? দেখ আমি এত কথায় যেতে চাই না, আমি এই বিয়ে কিছুতেই মেনে নেব না। তোর যদি বিয়ে করতেই হয় তবে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করবি। ঠিক আছে তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। একটা বিধবা মেয়ের জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে আমাদের ছেড়ে চলে যাবি? তোমরা যখন আমার পছন্দের কোনো দাম দিচ্ছ না তাহলে আমি কেন তোমার কথা শুনবো? এরপর সুরেশ তার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। যেভাবেই হোক সুরেশকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে হবে। পরের দিন সকালে শ্যামলী নম্রতার বাড়িতে আসে। আপনি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সুরেশের মা। ও আচ্ছা আচ্ছা, বসুন মাসিমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলুন? তোমার জন্য সুরেশ কালকে রাতে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কি বলছেন, সুরেশ বাড়ি ছেড়ে চলে গেছে? আমি তো কিছুই জানি না। নাটক করো না, তুমি সব জানো। বিশ্বাস করুন মাসিমা, আমি সত্যিই কিছু জানি না। তোমাকে আমি কেন বিশ্বাস করব, নিজের স্বামীকে তো খেয়েছো, আবার আমার ছেলের জীবনটা নষ্ট করতে চাইছো। আপনি কি বলছেন মাসিমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাবে কিনা আমি জানি, কিসের জন্য তুমি আমার ছেলের জীবনে আসতে চাইছো? টাকা, তাই তো? কত টাকা লাগবে তুমি বলো, আমি তোমাকে দেব। আপনি আমাকে ভুল বুঝছেন মাসিমা, আমি টাকার জন্য সুরেশকে ভালোবাসিনি। তোমার মতো মেয়েদের আমার ভালো করে চেনা হয়ে গেছে, এখানে ব্ল্যাঙ্ক চেক রেখে দিয়ে গেলাম, নিজের ইচ্ছে মতো অ্যামাউন্টটা বসিয়ে নেবে, আর আমার ছেলের জীবন থেকে চির জীবনের মতো চলে যাবে। এই বলে শ্যামলী নম্রতার বাড়ি থেকে চলে যায়। কিছুক্ষণ পর সুরেশ নম্রতার বাড়িতে আসে। নম্রতা, আমি সবাইকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি, আমি তোমাকে বিয়ে করে তোমার সঙ্গে তোমার বাড়িতেই থাকবো। না সুরেশ, সেটা হয় না, তোমার মা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি, তাই আমরাও এভাবে বিয়ে করতে পারি না। তুমি আমার সাথে চলো। কোথায় যাব? তোমার বাড়িতে, যেখানে তোমার মা বাবা থাকে। আর দয়া করে আমার সাথে আর যোগাযোগ রাখার কোনো চেষ্টা করো না। কি হয়েছে তোমার, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? এই ব্যবহারটা না করলে জীবনে তুমি অনেক বড় ভুল করে ফেলবে, তাই তোমার সাথে আমাকে এই ব্যবহারটা করতেই হবে। চলো তুমি আমার সাথে। নম্রতা সুরেশকে টানতে টানতে সুরেশের বাড়িতে নিয়ে চলে যায়। নম্রতা সুরেশের মাকে বলে, মাসিমা আপনার ছেলেকে আপনার কাছে ফেরত দিয়ে গেলাম, আমি এখান থেকে অনেক দূর চলে যাব, আর ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না। আর এই নিন আপনার সেই ব্ল্যাঙ্ক চেক, এটা আমার কোনো প্রয়োজনে আসবে না। না নম্রতা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। না সুরেশ, আমাকে তো যেতেই হবে, তুমি প্লিজ আমাকে পিছু ডেকো না। নম্রতা যখন বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে সেই সময় শ্যামলী তাকে ডেকে বলে,
না না, নম্রতাকে আটকাতেই হবে। আমি শুধু দেখতে চেয়েছিলাম ও আমার ছেলেকে লোভে পড়ে বিয়ে করছে কিনা, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল হলো। দাঁড়াও নম্রতা, আমার ছেলেকে ফেলে কোথায় যাচ্ছ? শ্যামলীর মুখে এই কথা শুনে নম্রতা ও সুরেশ দুজনেই খুব খুশি হয়ে যায়। মাসিমা, আপনি আমাকে মেনে নিলেন? মাসিমা না, এখন থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। তুমি আমার ধারণা পাল্টে দিয়েছো নম্রতা, তাই তোমাকে আমি সুরেশের বউ হিসেবে মেনে নিলাম। এই বলে নম্রতা শ্যামলীর বুকে জড়িয়ে ধরে কিছুদিন পর নম্রতার সাথে সুরেশের ধুমধাম করে বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর নম্রতা তার শাশুড়ি এবং স্বামীকে নিয়ে সুখে সংসার করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে।